একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল, একটা অসাধারণ অনুভূতি ছিল। আসলে আমি তো একজন বিজ্ঞানী, বেশিরভাগ সময় কাটে আমার ল্যাবের মধ্যে, ল্যাবে এক্সপেরিমেন্টস করতে করতে। তো যখন আমাকে বলা হলো যে এরকম একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য, অবশ্যই খুব নার্ভাস হয়েছিলাম। নার্ভাস হয়েছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী, তারপরে আমাদের সবার একজন রোল মডেল উনি, ওনারা এরকম একটা প্রোগ্রাম সঞ্চালনা করা আসলে আমার কাছে মনে হচ্ছে নার্ভ র্যাকিং একটা ব্যাপার। কিন্তু প্রথমে উনি এখানে আসার, ভেনিতে আসার পরেই যে ওনার সাথে যে প্রথম কথাটা হলো, উনি যে দেখে একটা হাসি দিলেন, সঙ্গে সঙ্গে মনে হয় কি সব নার্ভাসনেস চলে গেল। মনে হলো যে না, আমরা দেড় ঘন্টা গল্প করব, আমরা এই প্রজন্মের যে প্রশ্নগুলো আছে, যেই জিজ্ঞাসাগুলো আছে, যে মতামতগুলো আছে, ওগুলো নিয়ে আলাপ আলোচনা করব। আমার মনে হয় এটা আমাদের প্রজন্মের জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা। খুব কম তরুণ তরুণীরাই কিন্তু বিশ্বজুড়ে এরকম একটা সময়, এতটুকু সময় একজন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলার জন্য পায়। আমার কাছে খুব ভালো লেগেছে। কোনোদিনও ভুলবো না এই দিনটার কথা। আমরা তো দেড় দুই ঘন্টা একসাথে কথা বলেছি, বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে আমাদের তরুণ তরুণীদের কাছ থেকে, শিক্ষার্থীদের কাছ থেকে। এখানে কিন্তু ফুটবলাররা ছিলেন, ক্রিকেটার্স ছিলেন, বক্সিং বক্সার্সরা ছিলেন, ইনফ্লুয়েন্সার্সরা ছিলেন, সায়েন্টিস্টরা ছিলেন, ওদের ওনাদের সবার কাছ থেকে বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে। কিন্তু আমার যেটা বারবার কানে বেঁধেছে, যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন, সেটা হচ্ছে নিজেকে নিজের মতো করে চালাতে হবে, মানে নিজের একটা আত্মবিশ্বাস থাকতে হবে। হ্যাঁ, আমরা এই প্রজন্মে এসে এখনও এসে কারো উপর নির্ভর করতে পারবো না, আমাদেরকে নিজেদের কাজের উপর বিশ্বাস করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, নিজের মতে চলতে হবে, কিন্তু একই সময়ে অভিভাবকদের কথাও শুনতে হবে এবং সবসময় দেশকে ভালোবেসে কাজ করে যেতে হবে। আমার মনে হয় দিস ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ আমার জন্য এবং আমাদের সবার জন্য। এবং অবশ্যই সবাই অনেক অনুপ্রাণিত হয়েছে, আমরা গান শুনেছি, গল্প করেছি, আমরা হাতে তালি দিয়েছি, আমরা সরাসরি প্রধানমন্ত্রীকে মনের প্রশ্নগুলো করতে পেরেছি। এটা তো আসলে একটা স্বপ্নের মতো।